Hola, mamá. Bien. ¿Sinche? Pues bicho da ese, a mí ese. ¿Cómo da ese? আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় গ্রাজুয়েট টিচার বলরাম ঘোষ ওনার বাড়িতে আমরা এসেছি। একটা খবর আমরা পেয়েছি, উনি দীর্ঘদিন অসুস্থ। তো এসে যেটা দেখছি সেটা আপনাদের ভিডিও ক্যামেরাতে হয়তোবা বন্দি আছে। উনি এখন শয্যাশায়ী অবস্থায় আছেন, সুগারের পেশেন্ট ছিলেন, কিন্তু গত 10 দিন আগে হসপিটালাইজ করা হয়েছিল, ওনার জ্বর উঠেছিল। তো আলটিমেট যে বিষয়টা বেরিয়ে এসেছে যে ওনার একটা মাইল্ড স্ট্রোকও হয়েছে, এখন কিডনিতে ইনফেকশন, সুগার, লিভারে ইনফেকশন, সবগুলো মিলে উনি এখন বিছানায় আছেন। পয়সার অভাবে ওনার চিকিৎসা উনি করাতে পারছেন না। এমতো অবস্থায় এইভাবে আমাদের 10,323-এর শিক্ষকরা প্রতিনিয়ত অবসাদের দিকে যাচ্ছে, পয়সার অভাবে চিকিৎসা করতে না পারার কারণে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা দেখেছি, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ওনাকে যদি চিকিৎসাটা করানো যায় জিবি হসপিটালে নিয়ে। কিন্তু রাজ্য সরকারের কাছে আমরা আবারও অনুরোধ করব, আপনারা মানবিক হন। মানবতা হলো ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার, সেটা যদি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের মধ্যে না থাকে তাহলে সেই সরকার বা সেই রাজনৈতিক দলের ধ্বংস অবশ্যম্ভাবী। ওনার একটা মেয়ে, একমাত্র মেয়ে, ক্লাস 7-এ পড়ে সেন্ট পল স্কুলে। ওনার এই মেয়ের পড়াশোনা উনি কন্টিনিউ করতে পারছেন না। কি অপরাধ এই শিক্ষকদের, কি অপরাধ আমরা প্রশ্ন করতে চাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা রাজ্য সরকারের কাছে, এদের কি অপরাধ, কি কারণে এরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন? আপনারা দয়া করে মানবিক হন, একটা ব্যবস্থা করুন, এদের এই মৃত্যুযাত্রার পথগুলোকে বন্ধ করুন। আগামী দিন আপনাদের পাশে থাকবে এরাই, অন্ততপক্ষে এদের বাঁচান। এই মানবিক আবেদন আজকের ডেটে করব। আজকে আর অন্য কিছু বলার পরিস্থিতিতে আমরা নেই, এই ওনার এই সিচুয়েশন দেখে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন থাকবো যে আপনি একটু মানবিক হন। ধন্যবাদ।